18তম লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের যে জয়নগরের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির ডক্টর অশোক কান্ডারির সমর্থনে এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্যান্ডিডেট ডক্টর অশোক কান্ডারি মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী উৎপল নস্কর মহোদয়, উনিও খুব সুন্দর এখানে বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন লোকসভার ইনচার্জ শ্রী শঙ্কর সর্দার, শ্রীমতী প্রণতি মাঝি লোকসভা কনভেনার, শ্রী দিলীপ বৈদ্য বিধানসভা কনভেনার, শ্রী বাপি রায় বিধানসভা পালক, শ্রী অলোক হালদার ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, শ্রী সুজিত সর্দার ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, অসীমবাবু এখানে আছেন যুব মোর্চার প্রেসিডেন্ট, দেবজানী রায় মহোদয়া এখানে আছেন স্টেট এক্সিকিউটিভে, শ্রীমতী মামুনি দাস মহোদয়া বিধানসভার ইনচার্জ, শ্রী সীমা মুখার্জি, শ্রীমতী সীমা মুখার্জি এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট, শ্রী কালীপদ নস্কর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট এবং শ্রী প্রশান্ত বায়ান মণ্ডল প্রেসিডেন্ট, মনোজ সরকার মণ্ডল প্রেসিডেন্ট এবং অনিল মণ্ডল মণ্ডল প্রেসিডেন্ট, শ্রী নিরঞ্জন গায়েন মণ্ডল প্রেসিডেন্ট, শ্রী সাজুনী নস্কর পার্টি ওয়ার্কার, শ্রী মদন নস্কর সিনিয়র পার্টি ওয়ার্কার। তাছাড়া আমার সামনে এখানে মা বোনেরা এবং ভাইয়েরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আবারও আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা দিতে জানাতে চাই। ত্রিপুরার থেকে আমি এসেছি, আপনারা ত্রিপুরা সম্পর্কে নিশ্চয়ই সম্যক ধারণা আছে, সেখানে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বা লেফট ফ্রন্টের সরকার সেখানে 35 বছর সেখানে রাজত্ব করেছিল। আমরা বহু বছর ধরে চেষ্টা করেছি ওদেরকে উৎখাত করার জন্য, ত্রিপুরার মানুষ চেষ্টা করার জন্য, কিন্তু কোনো প্ল্যাটফর্ম আমরা পাচ্ছিলাম না। 2014তে মাননীয় প্রধানমন্ত্রী জি যখন প্রধানমন্ত্রী হয়ে ওনার দায়িত্ব উনি নিলেন, তারপরেই সারা ভারতবর্ষ আস্তে আস্তে করে বুঝতে পারল যে যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল সব, সেই কাণ্ডারি আমাদের মাঝে চলে এসছেন। তো ত্রিপুরার মানুষ আস্তে আস্তে করে সাহস সঞ্চয় করে এবং ওনার নেতৃত্বে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ত্রিপুরার থেকে এই যে সুশাসন, তো আমরা কোনোদিন দেখিনি কুশাসন এবং দুঃশাসনের সরকারকে উৎখাত করতে আমরা পেরেছি। মানুষ ত্রিপুরাতে এখন এটা স্বাধীনতা কাকে বলে তার স্বাদ এখন পেয়েছে বন্ধুগণ। তো এখানে আমরা দেখেছি পশ্চিমবাংলা তো 34 বছর এই বাম ফ্রন্টের ওরা এখানে রাজত্ব করেছে, মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের পরে যিনি এলেন এই তৃণমূল পার্টির যিনি নেত্রী, উনি কি দিলেন? 3 বছর বুদ্ধি ঠিক ছিল, 3 বছরের পরে আবার সেই মানে কার্বন কপি লেফট ফ্রন্টের, যা যা ওনারা করেছেন বরং তার থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। খুন, সন্ত্রাস, অগ্নি সংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, গণতন্ত্রের নামে ওনারা কলঙ্ক। যেভাবে ওনারা এই পশ্চিমবাংলাকে ওনারা চালাচ্ছেন, সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে কবে এই কুশাসন থেকে পশ্চিমবাংলার মানুষ মুক্তি পাবে। আমরা কোথায় পশ্চিমবঙ্গ আমরা দেখেছি আর আজকের কোথায় পশ্চিমবঙ্গ? একটা সময় ছিল পশ্চিমবঙ্গের মানুষ কি বলতো, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আর আজকে এখানে কাদের নাম নেওয়া হয়, আগে আমরা বিবেকানন্দজির নাম আমরা নিতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিতাম,
আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিতাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিতাম, অসংখ্য লোকের এখানে জন্মস্থান এখানে আমাদের এই পশ্চিম বাংলায়। এখন কাদের নাম নেওয়া হয়? শাহজাহান এবং সিরাজের নাম নেওয়া হয়। অদ্ভুত এক অবস্থা, অদ্ভুত। মানে মানুষ দেখছে, আমি শুনছিলাম এখানে এখনো নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে ফ্ল্যাগ, ওরা উপচে ফেলে দেয়, উড়িয়ে ফেলে দেয়, মারে পিটে। সময় চলে এসছে বন্ধু, সময়ের কাজ সময়ে হবে। এখন আমাদের গার্জিয়ান কে? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী আমাদের অমিত শাহজি, এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আর আমরা তো সবাই আছি এখানে। ডাক্তার অশোকবাবু উনি বলেছেন, আমি কথাগুলো শুনছিলাম, আমি সত্যি আপনাদেরকে কুর্নিশ করতে যাই। এত ঘটনার পরেও, এত আপনাদের বাধা বিপত্তি সত্ত্বেও আপনারা তারপরও এখানে সভা করছেন, এখনো আশায় আছেন, কবে এই পশ্চিম বাংলা থেকে এই নরঘাত আমি বলবো, এবং এরা যেভাবে এখানে এখানে আমাদের কুশাসনের রাজত্ব করেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যেভাবে পরিশ্রম করছেন, সাহস নিয়ে আপনারা কাজ করছেন, আমি সত্যি আপনাদের কুর্নিশ জানাবো। বন্ধুগণ, আপনাদের কাছে ত্রিপুরা একটা উদাহরণ। আমরাও কিন্তু এই অবস্থার মধ্যে ছিলাম, যেখানে যাই আমি ত্রিপুরার সমস্ত স্থানে, আপনারা আমাদের দুটো আসন, সে দুটো আসনে আমি 6,000 কিলোমিটার আমি শুধু গাড়ি করে আমি চলেছি, চষে বেরিয়েছি, রেলগাড়িতে আমি 2,000 কিলোমিটার আমি দৌড়েছি, সমস্ত প্রান্তে ও প্রান্তে সমস্ত জায়গায়, যেখানে কোনো এর আগেও ইলেকশন হয়েছে আমাদের 2023-এর যে ত্রিপুরাতে বিধানসভার ইলেকশন হলো, সেখানে একমাত্র ত্রিপুরাতে এতদিন বাদে যে কোনো জায়গার থেকে কোনো রকম অশান্তির খবর সেখানে আসেনি। সবাই গণতন্ত্র কাকে বলে? আমি এখনো তৃণমূল যারা আছে, যারা এখনো করছেন, গিয়ে দেখে আসুন, এবং ডাবল ইঞ্জিনের সরকার কাকে বলে দেখে আসুন আপনারা। এবং সেটি সেই কারণে আমি বলছি যে সময়ের, এখন সময়ের চাহিদা যে এই পশ্চিম বাংলার থেকে এই যে তৃণমূলের সরকার তাকে উৎখাত করার সময় এসেছে। প্রধানমন্ত্রীজি বারবার চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, উনি টার্গেট দিয়েছেন 42টা আসনের মধ্যে, আমরা 2019-এ আমরা 18টা আমরা আসন পেয়েছিলাম, আর এবার আমাদের টার্গেট কত? 32, 32টা। তো অশোকবাবুকে আপনারা জেতাবেন কিনা? তাহলে এই 32টার মধ্যে একটা কিন্তু এই অশোকবাবুর এই জয়নগরে, এটা আমি নিশ্চিত সেটা হবে। এবং যেভাবে আমি কার্যকর্তাদের উৎসাহ আমি দেখছি, সত্যি আপনাদের কি বলবো, আপনাদের বারবার আমি ধন্যবাদ দিতে চাই। বন্ধুগণ, আমি এমন এক জায়গায় এসেছি, সত্যি আমরা বাইরের থেকে আগে শুনতাম যে জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া, এরকম একটা জায়গায় এসে আমি সত্যি আপ্লুত যে এখানে এসে আমি সেই জয়নগরের মোয়ার কথাই আমি ভাবলাম। এখানে গোসাবাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে আমরা শুনেছি, তাছাড়া এখানে ধন্বন্তরী কালীবাড়ি, আমি নমস্কার প্রণাম জানাচ্ছি কালীমার কাছে, যে এই যে তৃণমূল সরকারকে আপনি সাহায্য করুন আমাদের কার্যকর্তাদের, যাতে করে এদেরকে এখান থেকে আমরা উৎখাত করতে পারি, এবং বিশেষ করে এই জয়নগর কেন্দ্রে আমাদের ডাক্তারবাবু এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হন। পাতাল বেদী কালী মন্দির মন্দির এখানে আছে। তো এইরকম একটা জায়গায় আমি এসেছি, আমি একদিক দিয়ে এখানে শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করতে আসিনি, আমি আশীর্বাদও নিতে এলাম আপনাদের মাধ্যমে। বন্ধুগণ, আমরা জানি যে এইবারের নির্বাচন শুধুমাত্র, এটা একটা দেশের নির্বাচন, রাষ্ট্র নির্মাণের নির্বাচন, এই নির্বাচন শুধু বিধানসভার নির্বাচন না, কিন্তু এখানে যে এবার 32টা টার্গেট আমরা নিয়েছি, যদি আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা যদি সম্ভব হয়, তাহলে আগামী দিন পশ্চিমবঙ্গ কোন দিশায় যাচ্ছে তার নির্বাচন, শুধু রাষ্ট্র নির্মাণের নির্বাচন না, আপনারা দেখবেন এই 32টা আসন আমরা যদি পাই, আস্তে 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 করে এই সরকারের পতন অবশ্যম্ভাবী, আমি নিশ্চিত, এবং সেটা হবেই, সেটা হবে। আমরাও কিন্তু ভাবতে পারিনি 35 বছরের যে সিপিএম সেখান থেকে যাবে, আমরাও সেটা ভাবতে পারিনি। কাজ করছিলাম, আমি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ হয়েছিলাম প্রথম, বিস্তারকে বহুতবার, স্বল্পকালীন বিস্তারক এবং 3 দিনের বিস্তারক, এই জিনিসগুলোকে যখন যা দায়িত্ব দিয়েছে আমরা করেছি, কোনো জায়গার মধ্যে আমাদের সমর্পণের ভাবনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে আদর্শ, একাত্ম মানববাদ, সেই আদর্শ নিয়ে আমরা কাজ করি, প্রান্তিক মানুষ পর্যন্ত,
প্রধানমন্ত্রীজি যেসব যে প্রকল্পগুলো করছেন, যে বেনিফিশিয়ারি স্কিমগুলো দিচ্ছেন, যদিও পশ্চিমবঙ্গে সেটা হতে দেয় না, কিন্তু আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের জন্য কাজ করছে। কারোর প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যাদের ঘর নেই ঘর দেওয়ার ব্যবস্থা করেছেন, কারোর মানে রেশন দেওয়ার বিষয় বিনা পয়সায় 80 কোটি সেই মানুষকে প্রধানমন্ত্রীজি খাবার পাঠাচ্ছেন। শুধু তাই নয়, এখন সেই খাবার আগামী আরো 5 বছরের জন্য উনি বলেছেন। কিন্তু আপনাদের এখানে আমি শুনেছি চাল চুরি, কয়লা চুরি, অদ্ভুত সব কারিগররা এখন জেলের গানি টানছে এবং বলে না যে চোরে চোরে মস্ত দোবায়, সেটা আমরা আপনাদের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমি সব জায়গায় বলি, সব জায়গায় আমি বলি যে ভোটের কাউন্টিং শেষ হয়ে যায় কিন্তু নোটের কাউন্টিং কিন্তু শেষ হচ্ছে না বন্ধুগণ। এখনো অদ্ভুত, পশ্চিমবাংলা কোথায় গেল এখন? এক এক সময় ভাবি আমি কি হবে এই পশ্চিমবাংলার। এখনই প্রকৃত সময়, যে সময়ে আমাদের বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আছেন তাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। কারণ যারা কাপুরুষ, যারা কাপুরুষ তারাই এই ধরনের এই মারপিট গুন্ডামি এই ধরনের করে থাকে। বন্ধুগণ, আমাদের পার্টি গুন্ডার পার্টি না, আমরা মানুষের মন পেতে চাই, আমরা মানুষের সাথে কানেকশন করতে চাই। একবার ভাবুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতি মাসের শেষ রোববারে উনি কি করেন? মন কি বাতের অনুষ্ঠান করেন। মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে কি করেন? সাধারণ মানুষের কথা শুনেন উনি, মানুষের কথা শুনে সেইভাবে আগামী দিন এই সাধারণ মানুষের জন্য কি করা যাবে, আর্থসামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে দেশের আমাদের যে তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার কথা প্রধানমন্ত্রীজি চিন্তা করেন। আমাদের এখানে আগামী দিন আমাদের 1000 বছর কি হবে তার এবারের ইলেকশন। বন্ধুগণ, আমি নিশ্চিত এবারের ইলেকশন পরে আমরা জানি যে অনেক প্রকল্প, অনেক চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজির আছে। আমাদের মহিলাদের উন্নয়নের জন্য উনি কথা বলেন, যুবকদের উন্নয়নের কথা বলেন, যারা গরিব মানুষ আছে তাদের উন্নয়নের কথা বলেন, কৃষকদের যাদের অন্নদাতা তাদের চিন্তা ভাবনা করেন, এই 4 জাতের কথা উনি বলেন। জাত পাতের রাজনীতি উনি একদম পুরো বিলুপ করে দিয়েছেন। 370 ধারা আমরা সবাই জানি যে কিভাবে অনেক কথা হয়েছিল যে 370 ধারা যদি বিলুপ হয় তাহলে চারিদিকে একটা রায়ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কোথায় কিছু হলো না। এবং 500 বছর ধরে যে রাম মন্দির তৈরির জন্য কত শহীদ হয়েছে আমাদের, কত মানুষ শহীদ হয়েছে, যারা আমাদের সন্ত থেকে আরম্ভ করে সাধু সন্ত অনেকেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, সেই গ্যারান্টির কারণে 22 তারিখ জানুয়ারির মাসে যখন এই আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলো, সারা ভারতবর্ষের মধ্যে দেখা গেল একজন রামময় হয়ে গেছে। আমরা কথায় কথায় কি বলতাম যে আরে এটা তো রাম রাম রাজত্ব না, রাম রাজত্ব নয়। অর্থাৎ রাম রাজত্বের অর্থ কি? অর্থাৎ সেখানে আইনের শাসন ছিল, মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান হতো। এখন মনে হচ্ছে সেই 22 তারিখের পর থেকে আজকে আমরা কি বলছি? জয় শ্রীরাম। কি বলছি আমরা? জয় শ্রীরাম। অর্থাৎ এখন সময় এসে গেছে বন্ধুগণ, এবং এই জয়নগরে আমি নিশ্চিত আপনাদের যে আমি কার্যকর্তাদের মধ্যে আমি দেখছি, আমি যখন পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করলাম আমি শেষ পর্যন্ত মেম্বারশিপ ড্রাইভিং চার্জ, সেটা সারা ত্রিপুরাতে আমাকে দেওয়া হলো দায়িত্ব। আমাকে 2018তে আমাকে দায়িত্ব দেওয়া হলো, এখানে বেশিরভাগই আমাদের মেম্বাররা এখানে আছেন, এর জন্য আমি কথাগুলো বলছি। আমাকে যখন বলা হলো যে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ, সেটাও আমি করলাম। 1900 বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ, সেটাও আমি করলাম। পরবর্তী সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হলো সভাপতির, রাজ্যের সভাপতি, সেটার দায়িত্ব নিলাম। পরবর্তী সময় আমাকে বললো যে রাজ্যসভায় যান, রাজ্যসভাতেও গেলাম। শেষ পর্যন্ত কি হলো, রাজ্যসভা থেকে এসে আমাকে বললো আপনার মুখ্যমন্ত্রী হতে হবে, মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। আরেকবার ইলেকশন হলো, সেখানেও আবার দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হলাম। বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টি পদের জন্য কেউ কারোর কোন রকম ইচ্ছা নেই। পদ আমরা মনে করি সেই পদের মধ্যে থেকে কাজ করাটা হচ্ছে মানুষের জন্য, কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেই দিশায় আমরা কাজ করি। আমাদের দেশ আগে আমাদের কাছে, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমরা নিজে। কিন্তু এখানে দেখি উল্টোটাই হচ্ছে। আগে আমি তৃণমূলের দেখছেন তো কি অবস্থা, নিজের আগে উন্নতি হতে হবে, পার্টি তারপরে, দেশ তো কথা মনেই থাকে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে উনি বলছেন মে চৌকিদার হুঁ,
मैं चौकीदार हूं अर्थात की जब मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा এটা সাধারণ মানুষও চায় যে একটা সরকার যারা সরকার তৈরি করে সংখ্যাধিক্যের কারণে সেই সরকারের কাছে মানুষের একটা আশা থাকে যে এই সরকারের যে চুরিবিদ্যা তো দূরে থাক যে মানুষের জন্য কিছু কাজ করবে কিন্তু আমরা আজকে কি দেখছি আমরা দেখেছি আগেও 2014 আগে এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থায় ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী জি যখন প্রধানমন্ত্রী হলেন 13 বছর গুজরাটে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে উনি বুঝে গেছেন সেই গুজরাটকে যেভাবে উনি সাজিয়েছেন মডেল একটা গুজরাট স্টেট উনি বানিয়েছেন সেই যে উনার অভিজ্ঞতা তার নিরিখে আজকে দেশকে উনি চালিয়ে যাচ্ছেন আমরা আশা করি আগামী দিন পশ্চিমবঙ্গেও সেটা হবে এবং সেটা হবে সময়ে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যখন এখানে আমরা দেখতাম যে যে সিপিএম এর যে কার্যকলাপ যে কারণে তারা উল্টে গেল তারপর তৃণমূল আসলো এখন তাদের কার্যকলাপে এখনো সেই সন্দেশখালির ঘটনা নিয়ে সর্বত্রই আমাদের কথা হয় বন্ধুগণ এইরকম সন্দেশখালি সর্বত্র কালকেও আমি 2-3 জায়গায় গেছি সে একই ঘটনা আমি দেখতে পাচ্ছি বহু জায়গায় একই চিত্র আমরা দেখতে পাই বন্ধুগণ প্রধানমন্ত্রীজি এখন চাইছে এই দেশকে একটা শক্তিশালী আমাদের সরকার আমাদের তৈরি করা প্রয়োজন সেই কারণে আমাদের প্রধানমন্ত্রীজির হাত শক্তিশালী করতে হবে এবং আগামী দিন আমাদের এই দেশ যেটা একটা বিশ্বগুরুর বা বিশ্ব বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করবে সেই দিকে আমি নিশ্চিত এবং সেটা একমাত্র সম্ভব হবে যারা এখানে উপস্থিত আছেন সবাই আজকে সমস্ত ভূতে ভূতে গিয়ে সমস্ত যারা আমাদের কার্যকর্তারা আছেন যারা এখনো বসে আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যেখানে মা বোনেরা আছেন প্রতিটা ঘরে যাওয়া মাসিমাদের খবর নেওয়া দিদিদের খবর নেওয়া মেসমশাইদের খবর নেওয়া একটু মাত্র ভোট আপনার চাইতে হবে না শুধু মানুষের সাথে কানেকশন থাকলে যথেষ্ট হয় মানুষ চায় যে আমার খবর খবর নেয় তাহলেই যথেষ্ট আর গিয়ে বলবেন মোদিজি পাঠিয়েছেন অ্যান্ড ইউ আর দ্য অ্যাম্বাসেডার অফ আওয়ার প্রাইম মিনিস্টার বলবেন উনি আশীর্বাদ চেয়েছেন আপনাদের কাছে বন্ধুগণ আমি এখানে আপনাদের এখানে যা অবস্থা দেখছি যে আগামী দিন আমরা যদি যে 32টার যে আসনের আমরা টার্গেট করেছি সেটা নিশ্চিত আমরা পাবো এবং সেটা পেয়ে আপনারা নিশ্চয়ই এই 4 তারিখ এখানে আনন্দ উল্লাস করবেন আমি ত্রিপুরার থেকে আপনাদের দেখব আমি হয়তো আসতে পারবো না কারণ আমাদের এখানে 2টো সিট আমরা নিশ্চিত 100% সেখানে আমরা জিতব সেখান থেকে আমি দেখব এবং এই এই পশ্চিমবঙ্গকে একটা একটা মার্গদর্শন আপনারা করাবেন সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি জয় বন্দে মাতরম শুধু ধন্যবাদ দেব না